পৃষ্ঠা চব্বিশ ইসলামের নির্ভুল মানদণ্ড আল্লাহ তালা তার পবিত্র কিতাবে বলেছেন অর্থ হে মুহাম্মদ বলো আমার নামাজ আমার যাবতীয় ইবাদত অনুষ্ঠান এবং আমার জীবন ও মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য যিনি সারা জাহানের মালিক ও প্রভু তার কেউ শরিক নেই এরূপ বলার জন্যই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আর সর্বপ্রথম আমি তারই সামনে আনুগতের মস্তক নত করে দিচ্ছি সুরা আল আনাম আয়াত একশো তেষট্টি একশো চৌষট্টি এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে নবী করিম সাল আলী আসাল্লাম ইরশাদ করেছেন মান আহাব আলিল্লাহি ও আবগদ আলিল্লাহি ও আলিল্লাহি ও মানা আলিল্লাহি ফকদিস্তাকাল আল ইমান আল্লাহর জন্য যে ভালোবাসলো আল্লাহর জন্য যে দুশ্মনী করল আল্লাহর জন্য যে দান করল এবং আল্লাহর জন্য দেয়া বন্ধ করল সে তার ইমানকে পূর্ণ করল অর্থাৎ সে কামিল ইমানদার হল প্রথমে আমি যে আয়াতের উল্লেখ করেছি তা হতে প্রমাণিত হয় যে ইসলাম মানুষকে তার সমস্ত দাসত্ব আনুগত্যের এবং নিজের জীবন ও মৃত্যুকে একমাত্র আল্লাহর জন্যই নিষ্ঠা সহকারে উৎসর্গ করার এবং এক্ষেত্রে তার সাথে কাউকে শরিক না করার নির্দেশ দিচ্ছে অন্য কথায় মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কারও দাসত্ব ও আনুগত্য করবে না তার জীবন মৃত্যুও আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে উৎসর্গীকৃত হবে না ব্যাখ্যা প্রসঙ্গে নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের ভাষায় যা পেশ করা হয়েছে তাতে জানতে পারা যায় যে মানুষের ভালোবাসা শত্রুতা এবং নিজের বৈষয়িক জীবনের সমস্ত কাজ কারবার ও লেনদেন একান্তভাবে আল্লাহরই জন্য উৎসর্গীকৃত হওয়া মূল ইমানের ঐকান্তিক দাবি তা না হলে উচ্চ মর্যাদা লাভ তো দূরের কথা ইমানই পূর্ণতা লাভ করতে পারে না এ ব্যাপারে যতটুকু অপূর্ণতা থাকবে মানুষের ইমানের ঠিক ততটুকুই অপূর্ণতা থেকে যাবে পক্ষান্তরে এদিক দিয়ে মানুষ যত পূর্ণতা সহকারে আল্লাহর কাছে সমর্পিত চিত্ত হতে পারবে তার ইমানও ততটুকুই পূর্ণ হবে পৃষ্ঠা পঁচিশ অধিকাংশ লোকের ধারণা এই যে নিজেকে সর্বতভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়া শুধু উচ্চ মর্তবা বা মর্যাদা লাভের জন্যই প্রয়োজন শুধু ইমান ও ইসলামের জন্য কারো মধ্যে এতদূর উন্নতভাবে সৃষ্টি হওয়া কোনো জরুরি শর্ত নয় অন্য কথায় তাদের ধারণা এই যে উক্তরূপ ভাবধারার সৃষ্টি না হলেও মানুষ ইমানদার মুসলমান হতে পারে কিন্তু এরূপ ধারণা মূলের দিক দিয়েই ভুল আর সাধারণ মানুষ আইনগত ইসলাম ও আল্লাহর কাছে গণ্য প্রকৃত ইসলামের মধ্যে কোনো পার্থক্য করে না বলেই এরূপ ভুল ধারণার সৃষ্টি হয়েছে ফিকাহ সম্মত ও আইনগত ইসলামে মানুষের মনের প্রকৃত অবস্থা দেখা হয় না আর তা দেখা সম্ভব নয় বরং মানুষের মৌখিক স্বীকৃতির বাস্তব প্রমাণস্বরূপ কয়েকটি জরুরি বাহ্যিক নিদর্শন বর্তমান থাকার উপরই লক্ষ্য আরোপ করা হয় কেউ যদি মুখে আল্লাহ রাসূল কোরআন পরকাল ও অন্যান্য জরুরি বিষয়ে ইমান রয়েছে বলে স্বীকার করে অতপর এ মৌখিক স্বীকারোক্তির বাস্তব প্রমাণের জরুরি শর্তগুলো পূরণ করে তবে তাকে ইসলামের সীমার মধ্যে গণ্য করা হবে তাকে মুসলমান মনে করেই তার সাথে সকল কাজ কর্ম করা হবে কিন্তু মূলত এসব বিষয়ই শুধু এ দুনিয়ার জন্য সীমাবদ্ধ এবং এটাতে শুধু বৈষয়িক দৃষ্টিতে মুসলিম সমাজের জন্য প্রয়োজনীয় আইনগত ও তমদ্বনিক ভিত্তি লাভ হয়ে থাকে এরূপ স্বীকারোক্তির সাহায্যে যারা মুসলিম সমাজে প্রবেশ করবে তারা সকলেই মুসলিম বলে গণ্য হবে তাদের মধ্যে কাউকে কাফের বলা যাবে না তারা পরস্পরের কাজ হতে সম্মত নৈতিক ও সামাজিক অধিকার লাভ করবে তাদের পরস্পরের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হতে পারবে মিরাজ বন্টন হবে এবং অন্যান্য সামাজিক সম্পর্ক স্থাপিত হবে কিন্তু পরকালে মানুষের মুক্তি লাভ তার মুসলিম ও মুমিন রূপে গণ্য হওয়া এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হওয়া একমাত্র উক্তরূপ আইনগত ও মৌখিক স্বীকৃতি দ্বারা সম্ভব নয় বরং মানুষের মনে স্বীকৃতি আল্লাহর দিকে অন্তরকে সমাহিত করা এবং ঐকান্তিক আগ্রহ ও উৎসাহ সহকারে নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সুপর্দ করে দেয়াই এর জন্য অপরিহার্য শর্ত পৃথিবীতে মৌখিক স্বীকৃতির মূল্য হয় শুধু কাজীর দরবারে ও সাধারণ মানুষ বা মুসলমানদের মধ্যে কেননা তারা কেবল বাহিরকেই দেখতে পারে কিন্তু আল্লাহ দেখেন মানুষের মন বা অন্তরকে তার ভিতরকার আসল অবস্থা ও ভাবধারাকে আল্লাহ মানুষের ইমানের পরিমাপ করেন মানুষ তার জীবন ও মৃত্যুকে তার যাবতীয় কৃতজ্ঞতা বন্ধুত্ব আনুগত্য দাসত্ব ও গোটা জীবনের কর্মধারাকে আল্লাহরই উদ্দেশ্যে নিয়োজিত করেছে না অপর কারোর জন্য আল্লাহর দরবারে ঠিক এ মাপকাঠিতেই মানুষকে যাচাই করা হবে পৃষ্ঠা ২৬। এ যাচাইয়ের ফলে যদি প্রমাণিত হয় যে সে এসব কিছু একমাত্র আল্লাহরই জন্য উৎসর্গ করেছিল তবে সে মুসলিম এবং মুমিন বলে গণ্য হবে আর অন্য কারো জন্য উৎসর্গ করে থাকলে সে না মুসলিম রূপে গণ্য হবে না মুমিন রূপে এ দৃষ্টিতে যে যতদূর কাঁচা ও অপরিপক্ক প্রমাণিত হবে তার ইমান এবং ইসলামও ঠিক তত দূরই অপরিপক্ক হবে দুনিয়ায় সে অতি বড় মুসলিম রূপে গণ্য হলেও এবং সেখানে তাকে অতুল্য মর্যাদা দান করা হলেও আল্লাহর দরবারে তার কোনোই গুরুত্ব হবে না আল্লাহ যা কিছু আপনাকে দিয়েছেন আপনি তার সব কিছুই আল্লাহর জন্য আল্লাহরই নির্দেশিত পথে প্রয়োগ করলেন কিনা শুধু এদিক দিয়েই আল্লাহর কাছে মানুষের মূল্য স্থির হবে আপনি এরূপ করে থাকলে আপনাকে ঠিক অনুগত ও বন্ধুত্বের প্রাপ্য মর্যাদা দেওয়া হবে আর কোনো জিনিস যদি আপনি আল্লাহর বন্দিগি হতে দূরে রাখেন আল্লাহর নির্দেশিত পথে প্রয়োগ না করেন তবে আপনার মুসলিম দাবি করার অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পিত করার মৌখিক উক্তি একেবারেই মিথ্যা প্রমাণিত হবে এবং এ মিথ্যা উক্তি দ্বারা দুনিয়ার লোকদেরকে ধোঁকা দেওয়া সম্ভব হলেও হতে পারে তারা আপনার এ মৌখিক উক্তি দ্বারা প্রতারিত হয়ে মুসলিম সমাজের মধ্যে আপনাকে স্থান দিতে এবং মুসলিম হিসেবে সকল সুযোগ সুবিধা দান করতেও পারে কিন্তু আল্লাহ কখনও তাতে প্রতারিত হবেন না এবং আপনাকে তার বিশ্বস্ত ও অনুগত বন্ধুদের মধ্যে গণ্য করবেন না আইনগত ইসলাম ও প্রকৃত ইসলামের এ পার্থক্যের যে ব্যাখ্যা দান করা হলো। তা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারা যায় যে এর ফলাফল কেবল পরকালেই ভিন্ন ভিন্ন হবে না বরং দুনিয়ায়ও এ পার্থক্যের বাস্তব ফল ভিন্ন ভিন্ন হতে বাধ্য এজন্য দুনিয়ায় যত মুসলমান এসেছে এবং যত মুসলমান এখন দুনিয়ায় রয়েছে তাদের সকলকে উপরোক্ত দুভাগে ভাগ করা যেতে পারে এক ধরনের মুসলমান দেখা যায় যারা আল্লাহ ও রাসুলকে স্বীকার করে ইসলামকে শুধু একটি ধর্ম হিসেবে মেনে নেয় কিন্তু এ ধর্ম নিজেদের সামগ্রিক জীবনে শুধু একটি অংশ বা একটি বিভাগের মর্যাদাই দেয় তার অধিক নয় ফলে এ বিশেষ অংশ ও বিভাগে ইসলামের প্রতি বিশ্বাস পূর্ণ মাত্রায় স্থাপন করা হয় পৃষ্ঠা সাতাশ ইবাদত বন্দিগীর অনুষ্ঠান সমূহ যথারীতি পালন করা হয় তাজবি পাঠ ও জিকির আজগার করা হয় পানাহার ও কোনো কোন সামাজিক ব্যাপারে পরহেজগারিও অবলম্বন করা হয় ধর্ম পালন বলতে যা করণীয় তা প্রায় সবই করা হয় কিন্তু এ অংশ ও বিভাগ ছাড়া জীবনের অন্যান্য দিকে ও বিভাগে কাজ সমূহ করার কোনো সুযোগই দেওয়া হয় না সেখানে ভালোবাসা হলে তা হয় নিজের প্রতি নিজ স্বার্থের প্রতি দেশ ও জাতি কিংবা অন্য কোনো জিনিসের প্রতি আর দুশ্মনী বা যুদ্ধ করলেও তাহ তা করা হয় অনুরূপ কোনো বৈষয়িক স্বার্থের জন্য কিন্তু এ অংশ ও বিভাগ ছাড়া জীবনের অন্যান্য দিকে ও বিভাগে মুসলমানি কাজসমূহ করার কোনো সুযোগই দেয়া হয় না সেখানে ভালোবাসা হলে তা হয় নিজের প্রতি নিজ স্বার্থের প্রতি দেশ ও জাতি কিংবা অন্য কোনো জিনিসের প্রতি আর দুশ্মনী বা যুদ্ধ করলেও তা করা হয় অনুরূপ কোনো বৈষয়িক স্বার্থের জন্য তাদের লেনদেন তাদের কাজকারবার সম্পর্ক সম্বন্ধ তাদের সন্তান সন্ততি বংশ পরিবার দেশ ও সমাজ এবং অন্যান্য লোকের সাথে ব্যবহার ইত্যাদি সবই হয়ে থাকে দিন ইসলামকে সম্পূর্ণ বাদ দিয়ে নিছক বৈষয়িক দৃষ্টিতে জমিদার ব্যবসায়ী শাসনকর্তা সৈনিক যে যাই হোক না কেন প্রত্যেকেই একজন স্বাধীন পেশাদার হিসেবে কাজ করে মুসলমান হিসেবে নয় এ দিক দিয়ে মুসলমানিকে বিন্দুমাত্র স্থান দেয় না তারা মিলিত ও সমষ্টিগতভাবে যে তমোদনিক শিক্ষামূলক ও রাজনৈতিক কর্মতৎপরতায় অংশগ্রহণ করে তার ওপর তাদের মুসলমানের আংশিক প্রভাব পড়লেও তার সাথে ইসলামের কোনই সম্পর্ক স্থাপিত হয় না দ্বিতীয় প্রকার মুসলমান দেখা যায় যারা নিজেদের পূর্ণ ব্যক্তিত্বকে নিজেদের সমগ্র সত্তাকে ইসলামের কাছে সোপর্দ করে দেয় তাদের জীবনের সমগ্র দিকেই তারা মুসলিম রূপে কর্তব্য সম্পাদন করে তারা হয় মুসলিম পিতা মুসলিম সন্তান মুসলিম স্ত্রী ব্যবসায়ী জমির মালিক মজুর চাকর যাই হোক না কেন সর্বত্র মুসলিম হিসেবেই তাদের জীবন চালিত হয় তাদের মনের ভাবধারা আশা আকাঙ্ক্ষা চিন্তা ও মতবাদ তাদের রায় ও সিদ্ধান্ত তাদের ঘৃণা ও ভালোবাসা তাদের পছন্দ অপছন্দ সব কিছুই ইসলামী আদর্শের অনুসারী হবে তাদের মন ও মগজের ওপর তাদের চোখ ও কানের ওপর তাদের উদর ও লজ্জাস্থানের ওপর তাদের হাত পা ও দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের ওপর সম্পূর্ণরূপে ইসলামের আধিপত্য বিরাজ করবে তাদের স্নেহ ভালোবাসা বা শত্রুতা ইসলামের সীমালঙ্ঘন করবে না কারোর সাথে সম্পর্ক স্থাপন করলে ইসলামের জন্যই করবে কারো সাথে লড়াই করলে ইসলামের জন্য লড়াই করবে কাউকে কিছু দান করলে শুধু এজন্যই দান করবে যে এরূপ দান করা ইসলামের নির্দেশ পক্ষান্তরে কাউকে কিছু দেয়া বন্ধ করলে তা ঠিক ইসলামের নির্দেশ অনুসারে বন্ধ করবে তাদের এরূপ কর্মনীতি ব্যক্তিগত জীবনেই কার্যকর হবে না তাদের সামগ্রিক জীবনেও সর্বতভাবে ও সম্পূর্ণরূপে ইসলামেরই ভিত্তিতে স্থাপিত হবে পৃষ্ঠা আটাশ সমষ্টিগতভাবে তাদের সম্পূর্ণ সত্তাই হবে ইসলামের জন্য নিয়োজিত ইসলামের জন্য উৎসর্গীকৃত তাদের গোটা জাতীয় চরিত্র ও ভূমিকা ও তাদের কর্মতৎপরতা ইসলামের মূল নীতির বুনিয়াদে স্থাপিত ও পরিচালিত হবে এ দু প্রকারের মুসলমান মূলত সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী আইনের দৃষ্টিতে উভয় শ্রেণী একই উম্মত তথা একই জাতির মধ্যে গণ্য হলেও এবং মুসলিম শব্দটি উভয়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হলেও প্রকৃত ব্যাপারে সম্পূর্ণ স্বতন্ত্র প্রথম প্রকারের মুসলমানের কোন কীর্তি ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য বা গৌরবের বস্তুরূপে পরিগণিত হয়নি তারা এমন কোনো কাজই করেনি যা পৃথিবীর ইতিহাসে ইসলামের কোনো গৌরবময় প্রভাব বিস্তার করতে পারে পৃথিবী এ ধরনের মুসলমানের কোনো গুরুত্বই কোনো দিন অনুভব করেনি বরং প্রকৃত ব্যাপার এই যে ইসলামের পশ্চাদমুখী গতি এ ধরনের মুসলমানের দ্বারা এবং এদের কারণেই সম্ভব হয়েছে মুসলিম সমাজে এ ধরনের মুসলমানদের সংখ্যা অধিক হওয়ার কারণে মানব জীবনের ওপর কুফুরির কর্তৃত্ব স্থাপিত হওয়া এবং তার অধিক সীমাবদ্ধ ধর্মীয় জীবনযাপনের সুযোগ লাভ করেই মুসলমানদের তুষ্ট হওয়া সম্ভব হয়েছে প্রকৃতপক্ষে আল্লাহ কখনোই এ ধরনের মুসলমান চাননি এ ধরনের মুসলমান তৈরি করার জন্য তিনি নবীগণকে পৃথিবীতে পাঠাননি এ ধরনের মুসলমান বানাবার জন্য তিনি কিতাব নাজিল করেননি বস্তুত এ ধরনের মুসলমান দুনিয়ায় না থাকলেও বিশেষ কোনো গুরুত্বপূর্ণ অভাব অনুভূত হতো না আর তা পূরণের জন্য ওহি নাজিল করার এ দীর্ঘস্থায়ী ধারা পরিচালনারও প্রয়োজন দেখা দিত না প্রকৃতপক্ষে আল্লাহ যে ধরনের মুসলমান তৈরি করার জন্য নবী পাঠিয়েছেন ও কিতাব নাজিল করেছেন আর যারা ইসলামের দৃষ্টিতে কোনো মূল্যবান ও উল্লেখযোগ্য কার্য সম্পাদন করেছে এবং এখনও করতে সমর্থ তারা হচ্ছে শুধু দ্বিতীয় শ্রেণীর মুসলমান কেবল ইসলামের ব্যাপারেই কথা সত্য নয় যারা নিজেদের নীতি ও আদর্শকে শুধু মৌখিক স্বীকৃতি পর্যন্ত সীমাবদ্ধ রাখে ও তাকে জীবনের একটি পরিশিষ্ট রূপে গণ্য করে এবং নিজেদের জীবন ও মৃত্যু অন্য কোনো জিনিসের জন্য উৎসর্গ করে তাদের দ্বারা দুনিয়ার কোনো আদর্শেরই পতাকা উন্নীত হতে পারে না বর্তমান সময়েও একথার বাস্তব প্রমাণ পাওয়া যেতে পারে একটি আদর্শের প্রকৃত নিষ্ঠাবান অনুসারী কেবল তারাই হতে পারে যারা মন ও প্রাণ দিয়ে তার অনুসরণ ও তার খেদমতের কাজে আত্মসমর্পণ করে যারা নিজেদের পূর্ণ সত্তাকে এরই জন্য উৎসর্গ করে এবং যারা নিজেদের অধিকারভুক্ত কোনো জিনিসকে নিজের প্রাণ ও সন্তানকে পর্যন্ত তা অপেক্ষা বেশি ভালো না বাসে বস্তুত দুনিয়ায় এ ধরনের লোকদের দ্বারাই কোনো বিশেষ আদর্শ প্রতিষ্ঠা ও প্রসার লাভ করতে পারে এজন্যই প্রত্যেকটি আদর্শ এ ধরনের লোকের প্রতীক্ষা করে পৃষ্ঠা উনত্রিশ অবশ্য একটি ব্যাপারে ইসলাম ও অন্যান্য আদর্শের মধ্যে পার্থক্য রয়েছে অন্যান্য আদর্শ মানুষের কাছে উল্লেখিত রূপ আত্মসমর্পণ ঐকান্তিক নিষ্ঠা ও আনুগত্যের দাবি করে বটে কিন্তু মূলত দাবি করার তাদের কোনোই অধিকার নেই এটা বরং মানুষের ওপর তাদের একটি অন্যায় আবদার মাত্র পক্ষান্তরে মানুষের প্রতি ইসলামের দাবি অত্যন্ত শাশ্বত ও স্বাভাবিক একটি আদর্শ যেসব কারণে অন্যান্য মানুষের কাছে তার নিজের সমগ্র জীবন ব্যক্তি ব্যক্তিসত্ত্বাকে উৎসর্গ করার দাবি জানায় মূলত সেসবের মধ্যে একটি জিনিসের জন্য মানুষ তার নিজের কোনো জিনিসকে কুরবান করতে পারে না কিন্তু ইসলাম যে আল্লাহর জন্য মানুষের কাছে পূর্ণ আত্মসমর্পণ ও ঐকান্তিক নিষ্ঠার দাবি করে প্রকৃতপক্ষে সেজন্যই মানুষের উৎসর্গিত হওয়া বাঞ্ছনীয় আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর মানুষ নিজেই আল্লাহর সৃষ্টি মানুষের কাছে এবং মানুষের মধ্যে যা আছে সব কিছুই আল্লাহর মালিকানা মানুষ এ দুনিয়ায় যেসব জিনিস দ্বারা কাজ করে তাও আল্লাহর কাজেই জ্ঞান বুদ্ধি ও সুবিচারের দৃষ্টিতে এটাই যুক্তিসঙ্গত হতে পারে যে যা আল্লাহর তা আল্লাহরই পথে উৎসর্গ করতে হবে অপরের জন্য কিংবা নিজ স্বার্থ ও ইপসিত বস্তুর জন্য মানুষ যে কুরবানি করে তা মূলত খেয়ানত অন্যায় ব্যবহার ছাড়া আর কিছুই নয় অবশ্য আল্লাহর নির্দেশ অনুযায়ী কিছু করলে তা নিশ্চয়ই খেয়ানত হবে না কেননা আল্লাহর জন্য যা কিছুই উৎসর্গ করা হয় তা দ্বারা মূলত আল্লাহরই হক আদায় করা হয় কিন্তু যারা বাতিল মতবাদ ও আদর্শ এবং নিজেদের মন গড়া ইলাহ ও প্রভুদের জন্য নিজেদের সব কিছু কুরবান করে এবং সেজন্য অবিচল ও দৃঢ়তা সহকারে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে তাদের কর্মতৎপরতা হতে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা আবশ্যক বাতিলের জন্য যখন মানুষ এত নিষ্ঠা ও ঐকান্তিকতা প্রদর্শন করতে পারে তখন সত্যের জন্য যদি তার এক সহস্রাংশ ত্যাগ স্বীকার করা না হয় তবে তা কত পরিতাপের বিষয় উল্লেখিত আয়াত ও হাদিস হতে ইমান ও ইসলামের যে সঠিক মাপকাঠির সন্ধান পাওয়া যায় তদ অনুযায়ী আমাদের প্রত্যেকেই আত্মপরীক্ষা করা কর্তব্য আপনি যদি ইসলাম কবুল করার ও ইমান আনার দাবি করেন তবে আপনার জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর জন্য উৎসর্গীকৃত কিনা তা তীক্ষ্ণ দৃষ্টিতে যাচাই করে দেখা বাঞ্ছনীয় পৃষ্ঠা তিরিশ আপনি একমাত্র আল্লাহরির জন্য জীবিত কিনা আপনার মন ও মস্তিষ্কের সমগ্র যোগ্যতা ক্ষমতা আপনার দেহ ও প্রাণের শক্তি আপনার সময় ও শ্রম একমাত্র আল্লাহর মর্জি পূরণের জন্য এবং মুসলিম উম্মাতের দায়িত্ব পালনের জন্য নিয়োজিত কিনা তা বিশেষভাবে যাচাই করে দেখা কর্তব্য আপনার বন্দেগী ও আনুগত্য আল্লাহর জন্য কিনা অন্যদিকে নফসের দাসত্ব এবং পরিবার গোত্র বন্ধুবান্ধব ও সমাজ তথা সরকারের বন্দিগি হতে আপনার জীবন সম্পূর্ণরূপে মুক্ত কিনা তাও সূক্ষ্ম দৃষ্টিতে পরীক্ষা করে দেখা উচিত আপনার পছন্দ অপছন্দ আল্লাহর মর্জি অনুযায়ী নির্ধারিত কিনা তাও বিশেষভাবে লক্ষ্য করার বিষয় আরও বিচার করে দেখুন আপনি যাকে ভালোবাসেন স্নেহ করেন তাকে একমাত্র আল্লাহর জন্য করেন যার প্রতি ঘৃণা পোষণ করেন তাও কি আল্লাহর জন্য করেন এক ঘৃণা ও ভালোবাসায় আপনার নিজের কোনো স্বার্থ কাজ করে না তো দেয়া না দেওয়াও কি আল্লাহর জন্য হচ্ছে নিজের উদর ও মন সহ দুনিয়ায় যাকে যা কিছু আপনি দেন তা দিয়ে কি আপনি একমাত্র আল্লাহর সন্তোষ পেতে চান পক্ষান্তরে আপনার না দেয়াও কি ঠিক আল্লাহর জন্য হচ্ছে আপনি কি এজন্য দিচ্ছেন না যে আল্লাহ তালা দিতে নিষেধ করেছেন এবং না দিয়ে কি আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন এরূপে সব কিছুই আল্লাহর জন্য উৎসর্গ করার ভাবধারা যদি আপনি আপনার নিজের মধ্যে বর্তমান দেখতে পান তবে আল্লাহর সুক্রিয়া আদায় করুন কেননা আল্লাহ সত্যই আপনার ইমানকে পূর্ণতা দান করেছেন কিন্তু এদিক দিয়ে যদি আপনি আপনার মধ্যে কোনো প্রকার অভাব অনুভব করেন তবে তা দূর করার জন্য এখনই যত্নবান হন সকল চেষ্টা ও তৎপরতা এদিকে নিবদ্ধ করুন কেননা এ অভাব পূরণের ওপরে আপনার ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি নির্ভর করে দুনিয়ায় আপনি কোনো মহাসম্পদ লাভ করলেও তা দ্বারা এ অভাব পূরণ হতে পারে না কিন্তু এ অভাব যদি আপনি পূরণ করে নিতে পারেন তবে দুনিয়ায় আপনি কিছু না পেলেও প্রকৃত পক্ষে আপনি কোনরূপ ক্ষতিগ্রস্ত হবেন না স্মরণ রাখতে হবে যে কোরআন হাদিসের এ মাপকাঠিতে অপরকে যাচাই করার জন্য এবং তাকে মুমিন কিংবা মুনাফিক অথবা মুসলিম কিংবা কাফের বলে ঘোষণা করার জন্য নয় প্রকৃতপক্ষে নিজেকে বাঁচাবার জন্য এবং পরকালের বিচারালয়ের কাঠ করায় দাঁড়াবার পূর্বে এ দুনিয়ায় নিজের ত্রুটি জেনে তা সংশোধন করার জন্যই এ মাপকাঠি নির্ধারিত হয়েছে পৃষ্ঠা একত্রিশ দুনিয়ার মুফতি ও কাজী আপনাকে কি মনে করছেন সেই চিন্তা করার কোনো প্রয়োজন নেই মহাবিচারক গোপন ও প্রকাশ্য সব কিছুর একমাত্র গাতা আল্লাহ আপনাকে কি স্থান দেন তাই আপনাকে চিন্তা করতে হবে দুনিয়ার আদমশুমারির খাতায় আপনি মুসলিম রূপে গণ্য হয়েছেন দেখেই আপনার নিশ্চিত হয়ে বসে থাকা উচিত নয় আল্লাহর দপ্তরে আপনার কি মর্যাদা দেয়া হচ্ছে সেই সম্পর্কে সতর্ক হওয়া আপনার কর্তব্য সমগ্র পৃথিবী আপনাকে ইমান ও ইসলামের সার্টিফিকেট দিলেও প্রকৃত পক্ষে আপনার কোনো লাভ নেই মূল বিচার যে আল্লাহর হাতে তাঁরই কাছে মুনাফিকের পরিবর্তে মোমিন অবাধ্যের পরিবর্তে অনুগত বান্দারূপে গণ্য হওয়াই আপনার জীবনের প্রকৃত সাফল্য